খবরের এই অংশটির নিবেদনে হোলি হোম স্কুল শ্রীরামপুর, আইসিএসসি, আইএসসি, সমস্ত প্রকার আধুনিক প্রযুক্তি সহ কোয়েড হস্টেলে সুবিধাযুক্ত সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল। কাকাবাবু, আপনার নাম কি কাকাবাবু? ভূষণচন্দ্র পাল। ভূষণ পাল, কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, গিয়েছিলাম। না, আপনার মানে বাড়ি কি হারিয়ে ফেলেছিলেন নাকি, নিজের বাড়ি? হ্যাঁ। তারপরে না, বলছি খাওয়া দাওয়া হয়েছে? কি খেলেন? কি খেলেন? আমি কিছুক্ষণ আগেই শুনলাম এই ভূষণ পাল অ্যাকচুয়ালি ইনি মেদিনীপুরে থাকতেন, ইনারা দুই ভাই। এখানে ওনার এক ভাই থাকতেন, ইনি মেদিনীপুরে থাকতেন, মেদিনীপুর থেকে আসতেন যেতেন, ইনি একটু মানসিক ভারসাম্যহীন। গত 10ই নভেম্বর থেকে ইনি নিখোঁজ ছিলেন। স্বাভাবিক কারণে বাড়ির লোক থানায় একটা মিসিং ডায়েরি করে। ডিসেম্বর মাসের 16 তারিখ নাগাদ থানার থেকে খবর দেয় যে এরকম একটা আনক্লেম বডি নয়াডি থানায় পাওয়া, এই হসপিটালে আছে, আপনারা শনাক্ত করুন। তা বাড়ির লোক যথারীতি যায় শনাক্ত করে, ওনার ছেলেও ছিলেন, তারা যে শনাক্ত করেন এবং বলেন যে এটা তাদেরই বডি। সেই মতন সেই বডির সৎকার হয়, শ্রাদ্ধ শান্তিও হয়। আজকে হঠাৎ সন্ধ্যাবেলায় আমি ও খবর পাই যে সেই ভদ্রলোক সে আবার ফিরে এসেছে বাড়িতে। স্বাভাবিক কারণে বাড়ির লোক একটু আতঙ্ক বোধ করছিলেন। পরবর্তীকালে সে তার ঘরে ঢুকে দরজা দিয়েই এই মুহূর্তে রয়েছেন। আমি নিজেও তাকে ডাকার চেষ্টা করলাম, সে একটু জাস্ট মুখ ফিরে তাকালেন, জানলা দিয়ে একটু কথা বললাম এই বিষয়ে। কোথায় গেছিলেন সেটা উনি নিজে কিছু বলেন, কারণ উনি মানসিক ভারসাম্যহীন, যতদূর মনে হয় উনি মানসিক ভারসাম্যহীন। কোথায় গেছিলেন সে বিষয়ে আমি কনফার্ম নই। এটা তো পুলিশের বিষয়, পুলিশ কীভাবে বডি দিলো এদেরকে, কীভাবে শনাক্ত হলো, কীভাবে সৎকার হলো, এটা সম্পূর্ণ আইনের বিষয়, পুলিশের বিষয়। এটা পুলিশই ভালো বলতে পারবে যে কীভাবে কী এটা ঘটেছে। বক্ত অবশ্যই একজন দাহ হলো, আর যাকে যার নাম করে দাহ হলো সে ফিরে আসলো, তাহলে কার বডিটা দাহ হলো? প্রতিদিন নতুন নতুন খবর পেতে খবর সোজা সাপ্তাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।